दृष्टि जेरकमटा जानाছিলে যে संयुक्त किषाण मोर्चा আজকে যে भारत बंधের ডাক দেওয়া হয়েছে তার সমর্থনে কিন্তু पूर्व मेदिनीपुर जिला मात्र जो सीपीएम जिला सम्पादक निरंजन सिंह नेतृत्वे क्योंकि बामेदर एक मिचिल है चंडीपुरे पथ अवरोध करा है नंदकुमार दीघा जो 116B जातीय सड़क रही है ये पथ अवरोधे फले क्योंकि जानजट तैयारी है और से चंडीपुर थाना पुलिस पहुंचाय तारा क्योंकि अवरोध उठते गले रीतिमत बचसा शुरू है बाम नेताकर्मी संगे तारपर विशाल संख्यक पुलिस बाहिनी निये एसे क्योंकि सेखान अवरोध सेखाने तुलते तारा सक्षम है मुहूर्तेर मध्ये उत्तेजना छड़िये पड़ेছে পরবর্তীকালে পুলিশ এসে কিন্তু সেই অবরোধ তুলে দেয়। धन्यवाद मिटन। এরপর আপনাদের দেখাবো হুগলির ছবি। হুগলির দুটি জায়গায় রেল অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। পান্ডুয়া স্টেশন ও চুচুড়া স্টেশনের কাছে রেল অবরোধের জেরে আটকে পড়ে লোকাল ট্রেন। বিভিন্ন জায়গায় রেল অবরোধের ছবি কিন্তু আমরা দেখছি, যেমন এখন পান্ডুয়ার ছবি আপনারা দেখছেন। কাটোয়া ব্যান্ডেল লাইনে পূর্ব বর্ধমানের ভান্ডার টিকুরি স্টেশনেও রেল অবরোধ করে বামেরা এবং সেখানেও লোকাল ট্রেন আটকে পড়ে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন স্টেশনে রেল অবরোধ করেন বামকর্মী সমর্থকরা, আটকে পড়ে লোকাল ট্রেন। ট্রেনের সামনে পতাকা ফেস্টুন লাগিয়ে দেওয়া হয় স্লোগান। এক ঘন্টা পর রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। অন্যদিকে কোচবিহারের ছবি আমরা দেখব, সেখানে মিশ্র সাড়া পড়েছে আজকের এই বন্ধে। সরকারি বাস চললেও রাস্তায় নামেনি বেসরকারি বাস। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মাছ বাজার, সবজি বাজার বন্ধ রয়েছে। ভারত বন্ধের সমর্থনে সকালে কোচবিহার শহরে মিছিল করে বামেরা। রাস্তায় লোকজনের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম। অন্যদিকে বীরভূমের বিভিন্ন জায়গার ছবি দেখাবো। কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন্ধে বীরভূমে বেসরকারি বাস পরিষেবা বন্ধ রয়েছে। সরকারি বাস চলাচল করছে। বন্ধের সমর্থনে রাস্তায় নেমে সকালে বোলপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস আটকায় বাম কর্মী সমর্থকরা। বাস চালকের সঙ্গে ধর্মঘটিতে তর্কাতর্কি বাঁধে, পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। সিউড়িতে সরকারি বাস চললেও যাত্রী সংখ্যা কম, বন্ধ রয়েছে বেসরকারি বাস। এদিন কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন্ধের সমর্থনে রামপুরহাট বাস স্ট্যান্ড এলাকায় মিছিল করে বামেরা। অন্যদিকে বোলপুরে সেখানে ধর্মঘটিরা পৌঁছে যান এবং দোকান বন্ধ করে দেন তারা। কিছুক্ষণ আগে যেরকম পান্ডুয়ায় রেল অবরোধের ছবি আপনারা দেখছিলেন, সেরকমই হুগলি চুঁচুড়া, রবীন্দ্রনগর, পান্ডুয়ার কাছে বৈচি ও উত্তরপাড়ায় জিটি রোড অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ চলে। এই তো জেলার বিভিন্ন ছবি আপনারা দেখলেন। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের আমরা দেখাবো। সিঙ্গু সীমানার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কিষাণ মোর্চার যারা সমর্থক অর্থাৎ ভারত বন্ধের যারা সমর্থক তারা কিন্তু সেখানে অবরোধ করেন, তারা মিছিল করেন। কিন্তু তারা প্রথম থেকেই বলে দিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবেই তারা আজকে এই বন্ধের সমর্থনে রাস্তায় নামবে। অমৃতসরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দোকানপাট বন্ধ রয়েছে। গাজীপুরে সেখানেও আপনারা দেখছেন যে রাস্তায় বসে পড়েছেন বন্ধ সমর্থনকারীরা, হাইওয়ে অবরোধ করেছেন তারা। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার করার দাবিতেই কিন্তু আজকের এই বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং আইন যতক্ষণ না প্রত্যাহার হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে, এমনটা কিন্তু তারা আগেই জানিয়ে দিয়েছিলেন। এবং এমন তারা এটাও বলেছিলেন যে আজকে তাদের যে এই বন্ধের সমর্থনে তাদের যে কর্মসূচি রয়েছে শান্তিপূর্ণভাবেই তারা বন্ধের সমর্থনে রাস্তায় নামবেন। आज बहुत लंबी धारणा था कि हम रेल नहीं बिकने